আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব শাড়ি পরা সম্পর্কে। ইসলাম কি বলে, শাড়ি পরা যাবে কিনা, শাড়ি পরে নামাজ হচ্ছে কিনা, শাড়ি পরলে কতটুকু পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে অথবা পরলে কেমন করে পড়তে হবে এবং কার সামনে যাওয়া যাবে আর কার সামনে যাওয়া যাবে না, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। এজন্য সম্পূর্ণ আলোচনা শুনতে চাইলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, যারা মুসলিম নারী আছেন অবশ্যই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে, বিষয়টা অনেক লক্ষণীয়, স্পর্শকাতর একটা বিষয়। তো শাড়ি আপনি যদি চান, এটা আমাদের দেশের ভারতীয় একটি কালচার অথবা বাঙালি নারীদের একটা কালচার, তারা পড়তে পারে, অবশ্যই পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তবে শালীনতা বজায় রেখে পড়তে হবে, কেমন ভাবে পড়বেন, পড়ার সময় শাড়ি পরলে দেখা যায় কি প্যাটটা অথবা পিঠ দেখা যায়, এটা যাতে বোন কোনো না দেখা যায়, এটা হচ্ছে আপনার স্বামীর অধিকার। আর আপনি যদি প্যাড দেখিয়ে পড়তেই চান, তো যদি এভাবে পড়তে চান তাহলে আপনি, অথবা নাভি দেখিয়ে পড়তে চান তাহলে আপনি, যদি শাড়ি এভাবে পরেই থাকেন তাহলে আপনি আপনার স্বামীর সামনে ঘরের মধ্যে পড়তে পারবেন, কিন্তু আপনি এভাবে প্যাড দেখিয়ে আর পিঠ দেখিয়ে রাস্তাঘাটে হাঁটবেন, শালীনভাবে হাঁটবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। শাড়ি পরা কারো কারোর জন্য জায়েজ, কারো কারোর জন্য হারাম হয়ে যাবে। কখন জায়েজ, স্ত্রীরা ঘরের মধ্যে পড়বে অথবা যাদের বিয়ে হয়নি তারাও ঘরের মধ্যে পড়বে, এতে কোনো অসুবিধা নেই, বাবার সামনে মার সামনে, তখন তারা তো আর, সে একটা মেয়ে, তার বাবার সামনে তার প্যাড দেখিয়ে পড়বে না, তাই তারা যেভাবে ইচ্ছা, যেভাবে তার মঙ্গল হয় সেভাবে সে ঘরের মধ্যে আবদ্ধ জায়গায় পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্যাড দেখিয়ে আর পিঠ দেখিয়ে আপনি শাড়ি পরে বাজার ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন আর যুবকদেরকে আকৃষ্ট করবেন, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। এবং যতক্ষণ আপনি এই কাজগুলো করতে থাকবেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে এবং সকল পুরুষ মুমিন এবং মুমিনাতের পক্ষ থেকে এবং নারী যারা মুমিনাত আছে তাদের সকলের পক্ষ থেকে আপনাদের উপর গজব নাজিল হবে। তাই এই সমস্ত কাজ ভাই করবেন না, যে কোনো সময় বিপদ আসতে পারে আপনার উপরে, এইগুলো করলে মারাত্মক বড় ধরনের বিপদ। আর শাড়ি পরে নামাজের ক্ষেত্রে আমি বলবো, শাড়ি পরে কেউ যদি চায় তাহলে সে নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারবে, তবে নামাজের সময় যাতে করে হাঁটু বের হয়ে, মানে পায়ের যে গোড়ালি, গোড়ালিটা বের না হয়ে থাকে, আবার প্যাট পিঠ বের হয়ে থাকলে নামাজ হবে না। আবার শাড়ি পরার পর এই মেয়েরা যে আর একটা নেকাব পরে, কি জানো, ওই বড় নেকাব, এটা পরে নামাজ পড়বে, কেননা মানে নামাজের সময় যদি মেয়েদের এই যে এখানে কবজি পর্যন্ত আর পায়ের গোড়ালি এই দুটা জায়গা বের হয়ে থাকবে আর মুখটা শুধু বের হয়ে থাকবে, এছাড়া অন্য কিছু যদি বের হয়ে থাকে নামাজ কিন্তু বোন আপনাদের হবে না, খুবই লক্ষণীয় মেয়েদের নামাজের ক্ষেত্রে। আর একটা চুলও যদি বের হয়ে থাকে নামাজ হবে না, নামাজ হবে না। অনেকের সামনে দিয়ে দুই চারটা চুল বের হয়ে থাকে, পিছন দিক দিয়ে চুল ঝুলতে থাকে, ঝুলে এগুলো করলে কিন্তু বোন নামাজ হবে না। অনেকেই এমন ছোট ছোট জামা পরে নামাজ পরে বোনেরা, এগুলো করলে কিন্তু বোন নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এ বিষয়ে অনেক বড় বড় কিতাব রয়েছে, আপনারা সেগুলো লক্ষ্য করতে পারেন, অথবা এ বিষয়ে আপনার আপনার যাকে ভালো লাগে, যে আলেমকে ভালো লাগে সকলকে জিজ্ঞাসা করতে পারেন, একই উত্তর দিবে। কিন্তু এমন দুই একটা আলেম পাবেন যারা আপনাকে খুশি করার জন্য বলবে, না না আপনার নামাজ হবে, আপনি এভাবে পড়তে পারেন, এবং অল্প মানুষ বলবে। কিন্তু কুরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, কেউ যদি এই সমস্ত চুল দেখিয়ে, শরীরের মুখ, হাতের এতটুকু আর পায়ের কবজি, এগুলো ছাড়া অন্য কিছু দেখিয়ে যদি নামাজ, এগুলো ছাড়া অন্য কিছু যদি শরীরে দেখা যায়, প্রকাশ পায়, নামাজই হবে না। আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এমনই আপডেট পেতে কোরআন এবং হাদিস থেকে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।